প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে আঁচড়ে পড়লো ঘূর্ণিঝড় ক্যাভেন হঠাৎ বাংলায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো আলিপুর আবহাওয়া দপ্তর আরও কি জানালো সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসই জানিয়ে দেবো তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বিল এ প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আগের ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই আবারও আঘাত এনেছে ঘূর্ণিঝড় ক্যাভেন উভয় ঘূর্ণিঝড়টি দেশের অন্তত লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে মাত্র দুদিন আগেই বুধবার রাজধানী পোর্ট ভিলায় আঘাত এনেছিল সাইক্লোন জুড়ি এতে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশটির ১৩টি প্রধান দ্বীপ ক্ষতিগ্রস্ত হয় প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট এবং ঘূর্ণিঝড়ে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয় এসব দ্বীপের অনেক বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় অন্যদিকে শুক্রবারই ছয় পয়েন্ট পাঁচ ও পাঁচ পয়েন্ট চার মাত্রায় দুটি ভূমিকম্প দ্বীপ রাষ্ট্রটিতে আঘাত আনে তবে এর ফলে কোনো ক্ষয়ক্ষতি ক্ষতির খবর পাওয়া যায়নি তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন পোর্ট ভিলাই একটি বড় সড়ো ঘূর্ণিঝড় আঘাত যার নাম দেওয়া হয়েছিল ঘূর্ণিঝড় ক্যাভিন তবে এই ঘূর্ণিঝড়ের আঘাত হানায় সেরকমভাবে কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি তবে আগের ঘূর্ণিঝড়টি জুডি যখন আঘাত এনেছিল তখন লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ঘূর্ণিঝড়ে সেই সঙ্গে যদি আপনারা লাইভ দেখেন তাহলে পরিষ্কারভাবে দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হবে সেটা পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ খড়গপুর কোলাঘাট আরামবাগ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া কাটোয়া থেকে শুরু করে নলহাটিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তো আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে শুক্রবার দশই মার্চ কিন্তু একটা বড়সড় দুর্যোগের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে সেই সঙ্গে যদি আপনাদেরকে জানাই দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দশ তারিখে কিন্তু এই দুর্যোগপূর্ণ ওয়েদার তৈরি হবে সেটা আসামের শিলং থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দৈমাবাদ থেকে ডিমাপুর থেকে শুরু করে যোরহাট মন থেকে শুরু করে তেজপুর সমস্ত জায়গায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে খড়গপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় দক্ষিণবঙ্গের সহ ভারী বৃষ্টির সম্ভাবনা শান্তিপুর চন্দ্রনগর থেকে শুরু করে এদিকে বাংলাদেশেও কিন্তু মেহেরপুর দেখতে পাচ্ছেন পাবনা যশোর এই জায়গাগুলিতেও কিন্তু একটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে যদি আমরা দেখি অর্থাৎ আজকে কিন্তু যদি পাঁচ তারিখের আপডেট যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের গৌহাটি থেকে শুরু করে তেজপুরের সাইডটাতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের যদি আমরা দেখি সরাসরি উত্তরবঙ্গের দিকে তাহলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন যে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গে আপাতত দার্জিলিং সাইডে গ্যাংটক দার্জিলিং সাইডে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু আপাতত কোনো রকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আগামীকাল যদি আপনারা দেখেন আগামীকাল দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু ওয়েদার অনেকটাই খারাপ থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা জয়গাঁও আলিপুরদুয়ারে জয়গাঁও কয়েকটা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে দেখতে পাচ্ছেন পাঁচশালা আসামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আসামের দিকে কিন্তু কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকালও থাকছে তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলিতে আবহাওয়া কিন্তু সূক্ষ্ম থাকছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ